এবার কি মনে হচ্ছে নীল? এবার তো বান্দরবান মনে হচ্ছে। হ্যাঁ আমার কাছে ওইরকমই মনে হচ্ছে। ছোটবেলায় বই পড়ছি। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি আরিফিন আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু আরিফিনস ব্লগ। সো গাইজ, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা আজকে যাচ্ছি সমুদ্র দেখতে। সো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঝিনাইদহ জেলার পাগলাকানা ইউনিয়নের রাজা মুকুট রায়ের এক ঐতিহ্যবাহী মহাকীর্তির নাম ঢোল সমুদ্র দিঘি। শহর থেকে মাত্র 4 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঝিনাইদহের সর্ববৃহৎ এবং শতবর্ষ পুরনো এই দিঘিটি প্রায় 52 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত। গাইজ, আমরা অবশেষে চলে আসছি ঝিনাইদহ জেলাতে ঢোল সমুদ্র দেখতে, আর আমার সাথে আজকে থাকবে আমার বন্ধু নীল। তো আমরা কোথায় আসছি নীল? ঢোল সমুদ্র দিঘি। ঢোল সমুদ্র দিঘি বলে এটাকে? না না, আমরা আসছি সমুদ্র দেখতে, তো আমরা এখন সমুদ্র দেখব। তো চলুন দেখে আসা যাক কি আছে সমুদ্র। এটা হচ্ছে সেই ঢোল সমুদ্র। এটা যদিও নামকরণ সমুদ্র করা হইলো, এটা আসলে সমুদ্র না, এটা একটা দিঘি। এটার পেছনে অনেক বড় ইতিহাস আছে, যেটা আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। তো চলুন ঘুরে দেখে আসি ঢোল সমুদ্র। চলুন এখন ঘুরে দেখে আসি ঢোল সমুদ্রের চারপাশে কি কি আছে। এটা হচ্ছে ঢোল সমুদ্রের পাড়, আর পাড়গুলো অনেক উঁচু। আমরা চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে অনেকে ফটোশ্যুট করতেও আসে। তো বন্ধু, তোমার এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক শুনছি আগে, মানে শোনা হয়েছে কিন্তু এখানে আসা হয়নি। প্রথমবারের মতো আসছি। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। ঢোল সমুদ্র নাম না, জায়গাটা অনেক সুন্দর আসলে। নামে সমুদ্র কিন্তু আসলে সমুদ্র না, এটা একটা দিঘি। পুরাই ভাই বোটানিক্যাল গার্ডেন। এটা মোটামুটি অনেক সুন্দর, এখানে বেশ কিছু মেহগনি গাছ আছে, আর পার আছে। পারের এখানে সবাই অনেক দর্শনার্থী ঘুরতে আসছে এখানে। আর বিকালের টাইমে বেশি আসে। হ্যাঁ, বিকালের টাইমে বেশি আসে, আর যখন মানে কি হয়, ঈদ হয় বা পূজা হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, তখন অনেকে এখানে আসে ঘুরতে। অনেকে বার্থডে সেলিব্রেট করার জন্য আসে। হ্যাঁ, অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আছে, আমরা দেখছি ওদেরকেই, যদিও ভিডিও করতে পারি তাই এটা কেমন হয়ে যায় আসলে। তা আমরা এখন আছি পুরা আম বাগানের মধ্যে, আসলে আপনাদের দেখাই পিছনে পুরা আম বাগান। এগুলো লাগানোর কারণে আসলে পরিবেশটা আরও সুন্দর হয়েছে। ওই পার্টটা থেকে এই পার্ট অনেক সুন্দর। হ্যাঁ, ওই পার্টটার থেকে এই পার্টটা আরও সুন্দর, কারণ ওই সাইডটা ধরেন ওরকম ভাবে গাছ গাছালি কাটা হয়েছে, দ্যাটস ওয়াই ফাঁকা হয়ে গেছে, ওরকম ভাবে সুন্দর লাগে না, কিন্তু এই সাইডটা অনেক সুন্দর। চলুন আপনাদেরকে একটু দেখাই। বন্ধু, তোমার এই জায়গায় এসে কি মনে হচ্ছে? কেমন একটা মুজিবনগর ফিল আসতেছে আসলে। অনেক এত পরিমাণ আম গাছ, মানে দেখে মনে হচ্ছে পুরা মুজিবনগর। মুজিবনগরে গেলে আমরা যেরকম দেখতে পারি যে অনেক আম গাছে সারি সারি আম গাছ, সেরকম অনেকটা। আর এদিকে দিঘি, এদিক দিয়ে কই যায়, কই চলে আসলাম। এটা অন্য রাস্তা, তোমরা যদি নিচে নামতে হয় তো এদিক থেকে যেতে হবে, পসিবল? দেখেন আপনারা জায়গাটা অনেক খারাপ, এখান থেকে দেখা যাবে না।
এবার কি মনে হচ্ছে নীল? আমার কাছে ওরকমই মনে হচ্ছে। দেখেন আপনারা সামনে দিঘি, ঢোল সমুদ্র দিঘির পারে সারি সারি গাছ দিঘির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। ছুটির দিনে ঢোল সমুদ্র দিঘির পারে ঝিনাইদহ জেলা শহরের মানুষেরা পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। এছাড়াও এই ঐতিহাসিক দিঘি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু মানুষ। ঢোল সমুদ্র, ঢোল সমুদ্র নামকরণ করা হলেও আসলে বাস্তবে এটি একটি দিঘি। এই ঢোল সমুদ্র নামকরণের পেছনে একটি বড় ইতিহাস জড়িয়ে আছে। ঝিনাইদহের রাজা মুকুট রায় নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন। রাজা মুকুট রায়ের অনেক সৈন্য সামন্ত ছিল। কথিত আছে তিনি 16 হলকা হাতি, 20 হলকা অশ্ব ও 2200 কোটদার না নিয়ে বের হতেন না। খানজাহান আলী রাদিয়াল্লাহু তাআলার মতো তিনিও জলাশয় প্রতিষ্ঠায় যত্নবান ছিলেন। রাস্তা নির্মাণ ও জলাশয় খনন করতে করতে তিনি অগ্রসর হতেন। ঝিনাইদহে তার এমন একটি অমর কীর্তি ঐতিহ্যবাহী পাগলাকানা ইউনিয়নের ঢোল সমুদ্র দিঘি। প্রায় 52 বিঘা জমির উপরে অবস্থিত এই দিঘি ঝিনাইদহের সর্ববৃহৎ দিঘি। দিঘিটি শতাব্দী পরিক্রমায় পানির জলের অপুরন্ত আধার হিসেবে কাজ করছে এবং একজন পরিক্রমশালী রাজার রাজকীয় স্থাপনা সময়ের একটি স্মৃতি হিসেবে আজও টিকে আছে। ঢোল সমুদ্র দিঘি খননের পেছনে একটি লোকশ্রুতি আছে। রাজা মুকুটরায়ের রাজত্বকালে একবার জলকষ্টের দেখা দেয়। বিল, বাউন, নদী, দিঘি কোথাও জল ছিল না। অনন্যপায় হয়ে রাজা দিঘি খননের সিদ্ধান্ত নেন। অগণিত লোকের দিনরাত পরিশ্রমে দিঘি গভীর হতে গভীরতর এবং চতুর্দিকে প্রশস্ত হতে লাগলো, কিন্তু পুকুরে জল উঠল না। হতাশ রাজা একদিন স্বপ্নে দেখলেন যে রানী যদি পুকুরে নেমে পূজা দেন তবে পুকুরে জল উঠবে। এ কথা জেনে রানী পূজার নৈবেদ্য নিয়ে পুকুরে নামলেন। রানী পুকুরের তলদেশে উপস্থিত হয়ে ইষ্ট দেবতাকে নিবেদন করলেন পূজার অশ্ব। জল উঠা শুরু হলো। প্রার্থনা পূর্ণ হয় রানী উপরে উঠতে শুরু করলেন। সহসা প্রবল বেগে জলরাশি উত্থিত হলো। জল দেখে পারে সহস্র প্রজার উৎসব আনন্দ আর বাদ্যযন্ত্রের মধ্য অলক্ষ্য রানী অথই জলরাশির গভীরে তলিয়ে গেলেন। গভীর শোকে শোকাভিভূত প্রজাগণ রাজাকে রাজপুরীতে যেয়ে এই দুঃসংবাদ জানালেন। সেই স্মৃতিস্মরণে আজও লোকজন এ দিঘিকে ঢোল সমুদ্র দিঘি বলে জানে। এই পুকুর কি এখন বর্তমানে কি লিজ দেয়া? লিজ পুকুর হচ্ছে অগ্রণী ব্যাংক মৌসুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরের ওই জমির মালিক আছে এরা। ও আচ্ছা, মানে পুরো পুকুরের আয়তন কত জানেন নাকি কিছু? কত? 104 বিঘা। 104 বিঘা? পানি পানি থাকলে অনেক পানি থাকলে এরকম মনে হয়। উপর টুপর দিয়ে পানি থাকলে বোঝা যায় না আয়তন মনে হয়। আরে পাহাড়ও তো অনেক ভেঙে গেছে অনেক জায়গার থেকে। কয় ধরনের মাছ আছে? আছে 8-9 রকম আছে। 8-9 রকমের মাছ আছে, রুই আছে, কাতলা আছে, সিলভার, আমেরিকান গ্লাস কার্প। আর এইখানকার দায়িত্ব থাকে কারা? আপনারা থাকেন? হ্যাঁ। আচ্ছা, এই জমিগুলো দেখাশোনার দায়িত্বটা আমি বন্টন করি সব, বুঝেছো? আচ্ছা, এইসব গাছগুলো আমার হাতে লাগানো, এইসব গাছগুলো লাগানো। এই আম বাগানের এই যেসব ফল ফলা দেয় এগুলো কারা খায়? মালিকরাই নেয়, সব মালিকরাই। মানে ওষুধ পানি ট্রিটমেন্ট দেখাশোনা সব আমার করতে হয়। ও আচ্ছা। তো বন্ধু ঘুরে কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। আজকে তো ফাইনালি আমরা নৌকায় উঠে পড়লাম। হ্যাঁ, নৌকায় উঠে পড়ছি আমরা। আঙ্কেল আমাদের অনেক কিছু জানাইলো। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।